অনাবিল লিহাকে শান্ত করে সিদ্ধান্ত নেয় আনাফের সাথে গিয়ে তাদের বিষয়ে কথা বলবে। কিন্তু এর মধ্যেই আনাফেসে নিজেই অনাবিলের সামনে হাজির হয়। ভেতরটা অগ্নিগিরির লাভার ন্যায় খলখল করছে আনাফের। কয়েক সেকেন্ডের জন্য রেস্টুরেন্টের শেফ হয়ে আনাবিলকে মুরগির মতো পিস পিস করতে ইচ্ছে করছে তার। কত বড় সাহস, তার হবু স্ত্রীর সাথে পালিয়ে বিয়ে করার প্ল্যান করেছে এই চ্যাংড়া ছেলে। লিহা আর অনাবিলের সমস্ত কথা শুনে ফেলেছে আনাফ। 12টা বাজাতে ইচ্ছে করছে অনাবিলে, কিন্তু আনাফ নিজেকে দমিয়ে রেখে শান্ত মাথায় কাজ করে। প্রথম যাত্রাতেই হাইপার হয়ে যাওয়াটা ভুল হবে তার জন্য। ভদ্রভাবে অনাবিলের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ও তার মানে তুমি অনাবিল? জি আমি অনাবিল। আচ্ছা অনাবিল, তোমাকে আমার কিছু কথা বলার আছে, তুমি আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো, এতে করে তোমার নিজের উপকার হবে। জি বলুন। অনাবিল, আমি চাচ্ছি না তুমি ভবিষ্যতে আর কখনো লিয়ার সাথে কথা বলো, এমনকি তোমরা দুজনে কোনো সম্পর্ক রাখো। আপনার কথা শুনে আমি কোন কারণে লিহার সাথে কথাবার্তা বন্ধ করব এবং সম্পর্ক নষ্ট করব? আমরা একে অপরকে ভালোবাসি, আপনার কথা আমি রাখতে পারলাম না, দুঃখিত। অনাবিল, তোমার ভবিষ্যৎ জীবনটা এখনও পড়ে আছে। তুমি পড়ালেখা করে ভালো বেতনের একটা জব করবে, বাড়ি গাড়ি করে সুন্দর জীবনযাপন করবে, কিন্তু তুমি তা না করে অযথা নিজের ফিউচারটা কেন কোনো কারণে বরবাদ করতে চাচ্ছ? আজব, আমার ফিউচার কেন বরবাদ হবে? আমি তো ফিউচারে কি করব অলরেডি ভেবেই রেখেছি। তোমার ভাবনা চিন্তাকে বাস্তবায়ন করার জন্য তো তোমাকে সুস্থ থাকতে হবে, তাই না? কিন্তু তুমি যদি সুস্থই না থাকো তাহলে কিভাবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে? অদ্ভুত, আপনি কী সব ধরনের কথাবার্তা বলছেন! কতক্ষণ বলছেন আমার ফিউচার বরবাদ হবে, কতক্ষণ বলছেন আমি সুস্থ স্বাভাবিক থাকবো না, মানে কি ভাই এসবের? মানে না, একদম সিম্পল, আমার কথা না শুনলে তোমার হাত পা ভেঙে আমি প্যাকেট করে নদীতে ফেলে দিয়ে আসবো। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আপনি কি জানেন আমার পরিচয় কতদূর? এই কলেজের সবচাইতে সিনিয়র ভাইদের সাথে আমার খুব সুসম্পর্ক। আমি একবার যদি ওনাদেরকে গিয়ে আপনার নামে নালিশ করি তাহলে হাত পা আমার নয়, উল্টো আপনারগুলো ভেঙে পকেটে করে কেন কোনো বন জঙ্গলে ফেলে দিয়ে আসবে। অনাবিলের কথা শুনে আনাফর প্রচণ্ড হাসি পায়। দুদিনের বাচ্চা ছেলে তাকে সিনিয়রদের ভয় দেখাচ্ছে, শব্দ করেই হাসতে শুরু করে আনাফ। অনাবিলের প্রচণ্ড মেজাজ খারাপ হয় আনাফের হাসি দেখে। একে তো তার প্রেমিকার উপরে অধিকার ফলাচ্ছে, দ্বিতীয়ত তার কথা শুনে জোকারের মতো হাসছে। ক্ষিপ্ত কণ্ঠে রাগ প্রকাশ করে বলে, এই যে মিস্টার, আপনি পাগলের মতো হাসছেন কেন? আমার কথাগুলো কি বিশ্বাস হয়নি আপনার, নাকি আমাকে আপনার জোকার বলে মনে হচ্ছে? দেখো অনাবিল, তুমি জোকার নয় তো কি সেটা তুমি ভালো জানো, তবে বিষয়টা জটিল করো না, তাহলে লোকসানটা তোমারই হবে। কেউ চায় না কারো হবু স্ত্রী পরপুরুষের সাথে প্রেম করে বেড়াক, আমি সেজন্যই তোমাকে সতর্ক করছি। কিন্তু তুমি যদি বিষয়টাকে জটিল করো তাহলে আমিও জটিল হয়ে যাব, আর আমি জটিল হয়ে গেলে কিন্তু বড় ধরনের একটা বিপদ নেমে আসবে। কিসের হবু স্ত্রী আপনার? আপনি লিহাকে চেনেন? দুদিন হয়েছে আর আমাদের সম্পর্ক গত 8 থেকে 9 মাসের আগের। কোথা থেকে হুট করে উড়ে এসে জুড়ে বসেছেন, আবার বড় বড় কথা বলছেন! দাঁড়ান, আপনার একটা ব্যবস্থা করছি। অনাবিল আনাফের ব্যবস্থা নেওয়ার জন্য দৌড়ে কলেজের বড় ভাইদের কাছে চলে যায়। ছোট ভাইয়ের বিপদে জিসান এবং ইফতেখার নামক দুই বড় ভাই এগিয়ে আসে, সঙ্গে আরও বেশ কয়েকজন ছেলেপেলে নিয়ে আসে তাদের সাথে। আনাফ সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে। অনাবিল বড় ভাইদের ডেকে নিয়ে এসে হাজির হয় আনাফের সামনে। কিছু সময়ের মধ্যেই বড়সড় একটা ঝামেলার সৃষ্টি হতে চলেছে, কিন্তু আনাফের মধ্যে ভয়ভীতির কোনো ছিটে ফেটও নেই। অনাবিল এই ভেবে প্রচণ্ড খুশি, আনাফের একটা চরম বড় শিক্ষা হবে। এক্সাইটেড হয়ে বড় ভাইয়ের কারনামা দেখার প্রত্যাশা করছে। ইফতেখার আনাফের সামনে এগিয়ে গিয়ে কিছু করার বদলে উল্টো সালাম দিয়ে বিনয়ী সহিত আনাফকে জিজ্ঞেস করে, ভাই আপনি হঠাৎ এখানে কি মনে করে, আর আপনি দাঁড়িয়ে আছেন কেন, কারো জন্য কি অপেক্ষা করছেন নাকি? এসেছিলাম, হুবুবু কি করছে কলেজে এসে, সেই তদারকি করছে, কিন্তু এসে হুমকি খেলাম আমার হবু বউয়ের প্রেমিক থেকে। আমার হবু বউয়ের প্রেমিক আমার ব্যবস্থা করবে বলে শাসিয়ে বড় ভাইদের ডেকে আনতে গেছে, তাই তাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম।
ভাই, কোন ছেলে আমায় খালি একবার নাম বলেন, তারপর দেখবেন ওর দাঁত সবকয়টা ফেলে দিয়েছি খাপ থাপড়ে। এই যে অনাবিল ছেলেটা। ইফতেখারের ভেতরে কম্পন করে উঠে আনাফের কথা শুনে। আনাফ কাদের জন্য অপেক্ষা করছে এবং আনাবিল কাকে সায়েস্তা করার জন্য তাদেরকে ডেকে এনেছে সেটা ইতিমধ্যে ইফতেখারের ধারণা হয়ে গেছে। তেড়ে গিয়ে কষে কয়েকটা থাপ্পড় বসায় অনাবিলের গালে। থাপ্পড় খেয়ে আঁতকে উঠে অনাবিল। অগ্নিশিখার মতো চোখ জোড়া লাল করে অনাবিলের করাত চেপে ধরে প্রশ্ন করে ইফতেখার। এই বেটা, তুই কাকে সায়েস্তা করার জন্য আমাদেরকে নিয়ে এসেছিস? তুই জানিস আনাব ভাইকে? আনাব ভাই এই কলেজের ছাত্র। আমরা এই কলেজে শেষ বর্ষে এসে বড় ভাই বা লিডার হয়েছি, কিন্তু আনাব ভাই কলেজের প্রথম বর্ষে থেকেই এই কলেজের লিডার ছিল। পুরো কলেজে এক আনাফের ইশারায় চলতো। কলেজের রাজনীতি আমরা সবে কেবল শুরু করেছি, আর আনাব ভাই গত 3 বছর পূর্বে এই রাজনীতির মাঠ থেকে বিদায় নিয়েছে। যা এখনই গিয়ে ক্ষমা চা আনাব ভাইয়ের কাছ থেকে, না হয়তো পিটের সাল একদম তুলে ফেলব। অনাবিল বুঝে ফেলে আনাফ গভীর জলের মাছ, তৎক্ষণাৎ গিয়ে ক্ষমা চায় আনাফের কাছে। আনাফ সহানুভূতি দেখিয়ে ছেড়ে দেয় অনাবিলকে। না, হয়তো প্রথম যাত্রায় যে পরিমাণ রাগ উঠেছিল অনাবিলের উপর, সবটুকু রাগ যদি আনাফ বর্তমানে প্রকাশ করে তাহলে অনাবিলের ভবিষ্যৎ পুরোপুরিভাবে অন্ধকার হয়ে যাবে। ইফতেখার পরিশেষে অনাবিলের উপরে হুকুম জারি করে এবং সেই সঙ্গে আলটিমেটাম দিয়ে জানায়, লিহা ভাবির আশেপাশে তোকে যেন আর কখনো না দেখি। লিহা ভাবির উপরে একবার ভাইয়ের নজর পড়েছে মানে লিহা ভাবির আনাব ভাই। আগামীতে আর কখনো তোকে যদি লিহা ভাবির আশেপাশে দেখতে পাই, তাহলে সেদিন তোর ওপরে ভয়াবহ রকমের সুনামি নেমে আসবে। হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে দেব একদম সারা জীবনের জন্য। যা ভাগ এখন চোখের সামনে থেকে। একটা প্রবাদ আছে না, নিজে বাঁচলে বাপের নাম। অনাবিল নিজেকে বাঁচানোর তাগিদে সেখান থেকে চলে যায়। পরিস্থিতি স্বাভাবিক। লিহা গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, ভেতরটা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উথাল পাথাল করছে। আনাফ অনাবিলের বিষয়টা নিয়ে শান্ত থাকলেও লিহার উপর চরম ক্ষিপ্ত হয়। বারণ করা সত্ত্বেও লিহা সাহস দেখিয়ে অনাবিলের সাথে দেখা করেছে। আনাফ সব কিছু মেনে নিলেও লিহাকে অন্য কারো সঙ্গে দেখে নিজের রাগ সংবরণ করতে পারল না। সবার সামনে লিহার কাছে গিয়ে লিহাকে বাহু ধরে টেনে জোরপূর্বক চুমু খেল। উপস্থিত স্টুডেন্টরা শিস বাজাচ্ছে, অনেকে হাতে তালিও দিচ্ছে। খুব কষ্টে নিজেকে আনাফের কাছ থেকে ছাড়িয়ে নেয় লিহা। তারপর হুট করেই আনাফের বাম গালে কষে একটা চড় মারে। ঘটনার আকস্মিকতায় আনাফ অবাক। লিহার চোখ ঠিক ক্রোধের আগুন বের হচ্ছে। আনাফের কলার ধরে সে চিৎকার করে বলতে লাগলো, আমি কারো বাগদত্তা নই, আমাকে কেউ কিনে নেয়নি যে আমি তার কথা শুনতে বাধ্য। আমার যখন যা খুশি আমি তাই করব, যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে ঘুরব। আমাকে আটকাবার অধিকার আমি কাউকে দিইনি। কথাটা যত দ্রুত মাথায় ঢুকিয়ে নেবেন আপনার জন্য ততটাই উত্তম, আমি কখনোই আপনার হব না। সবাই আশ্চর্য হয় লিহার আচরণে। আনাফের কলার ধরার সাহস লিহা ব্যতীত এর আগে কখনো কেউ দেখায়নি। আনাফের সাথে মেয়েরা নিজে সেদে লাইন মারতে চেষ্টা করত, সেখানে লিহা আনাফের উপরে হাইপার হয়ে গেছে। আনাফ থাপ্পড়ের প্রতিক্রিয়ায় রেগে যাওয়ার বদলে উল্টো হেসে সবাইকে বলে, আমার হবু বউ আমার মতন একটু আধটু রাগ অবশ্যই থাকবে, কেউ বিষয়টাকে জটিলভাবে নিও না। আমি চললাম, আমার হবু বউকে নিয়ে সকলেই ভালো থাকবে। আনাফ সকলের থেকে বিদায় নিয়ে হুট করে লিহাকে কোলে উঠিয়ে নেয়। খুব শক্ত করে কোলের মাঝে আঁকড়ে ধরে লিহাকে। এরপর সকলের সম্মুখ থেকে হেঁটে লিহাকে কোলে করে নিয়ে কলেজ থেকে বেরিয়ে যায়। লিহা প্রচণ্ড চেষ্টা করে আনাফ থেকে ছাড় পেতে, কিন্তু আনাফের শক্তির সাথে পেরে ওঠে না। খুব শক্ত করে আঁকড়ে ধরেছে আনাফ। লিহার প্রচণ্ড অসহ্য লাগছে। আনাফকে সে দু চোখে সহ্য করতে পারে না। সেখানে আনাফ তাকে কোলে উঠিয়ে নিয়ে রেখেছে। কোল থেকে নামার জন্য চিৎকার করতে শুরু করে লিহা। আশেপাশের মানুষজন সবাই তাদের দিকেই তাকিয়ে আছে। কিছুটা বিরক্ত নিয়ে চিৎকার থামাতে আনাফ লিহাকে বলে, লিহা চিৎকার করা বন্ধ করো। আমার কোল থেকে নামিয়ে দিন, তাহলে আর চিৎকার করব না, না হয়তো আমি চিৎকার করেই যাব। কোল থেকে নামানোর জন্য তোমায় কোলে নেইনি, গাড়ি পর্যন্ত তোমায় কোলে করে নিয়ে যাব। এই এই আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কোথায় আবার, গাড়িতে নিয়ে যাচ্ছি। মানে কি, আপনি কি আমার সর্বনাশ করবেন নাকি?
প্লিজ আমায় নামিয়ে দিন, আমি আপনার সাথে কোথাও যাব না। লিয়া, মুখ বন্ধ করো, তুমি যত কম কথা বলবে ততই তোমার জন্য ভালো, না হয়তো পরবর্তীতে তোমার থেকে সমস্ত কিছু শুধু আসলে উসুল করব। তার মানে আপনি আমার সর্বনাশ করার জন্য গাড়িতে নিয়ে যাচ্ছেন? হে, কে কোথায় আছেন? আমাকে এই শয়তানের হাত থেকে বাঁচান, না হয় সে আমার ইজ্জত শেষ করবে। লিহার কথা শুনে আনাফ হাসতে আরম্ভ করে। আনাফের ভেতরে কি চলছে একমাত্র খালি আনাফ নিজেই ভালোভাবে বলতে পারবে। লিহার ভেতরটা ভয়ে কাতর হয়ে যাচ্ছে। আনাফের গতিমতি লিহা যেন আগ থেকেই কিছুটা আন্দাজ করতে পেরেছে। আরও জোরে জোরে চেঁচাতে শুরু করে লিহা, কিন্তু তাতে আর কোনো ফায়দা হয় না। আনাফ লিহাকে নিয়ে গাড়ির কাছাকাছি পৌঁছে গেছে। দরজা খুলে লিহাকে গাড়ির ভেতরে বসিয়ে দিয়ে দরজা লক করে দেয়। অন্য পাশে দরজা খুলে আনাফ নিজেও গাড়ির ভেতর প্রবেশ করে। বুকের ভেতরে উথাল পাথাল করতে শুরু করেছে লিহার। আজ হয়তো লিহার সতীত্বে দাগ লাগবে। এত বছর ধরে নিজেকে সামলে রাখার পরও সে যেন নিজের শেষ রক্ষাটা আর করতে পারল না। আনাফের মাধ্যমেই হয়তো তার শরীরের কলঙ্কের মোহর লাগবে। পাশের সিটে বসে আনাফ লিহার হাবভাব দেখে বুঝতে পারে লিহা অনেক ভয় পেয়ে আছে। শব্দ করে হাসতে আরম্ভ করে আনাফ। এই সুযোগ আনাফ নিজেও হাতছাড়া করতে চায় না। কপ করে একটানে লিহাকে নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। লিহা ভয়ে আরও আঁতকে ওঠে। লিহা কখনোই এমনটা চায়নি। বিয়ের পর নিজের স্বামীর মাধ্যমে সতীত্বটা ভাঙাতে চেয়েছিল সে, কিন্তু আজ কিসমত তার সাথে অন্য রকমের খেলা খেলছে। অসহায়ের মতন চুপ করে আছে লিহা। আনাফ লিহাকে নিজের বুকে টেনে নিয়ে লিহার কপালে অনেকগুলো চুমু এঁকে দেয়। মনের মধ্যে আলাদা রকমের শান্তি অনুভব করছে আনাফ। লিহার কপাল ছেড়ে উষ্ণ ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ছোঁয়াতে শুরু করে। দুনিয়ার সমস্ত মাদকতা যেন লিহার ঠোঁটের মধ্যে উন্মাদ হয়ে যায় আনাফ। বেশ কিছুটা সময় গাড়ি স্টার্ট না করে লিহাকে নিয়ে গাড়ির ভেতরে বসে থাকে। এক পর্যায়ে গিয়ে আনাফ অনুভব করে লিহা প্রচণ্ড অস্থির হয়ে গেছে, শরীর অনবরত কাঁপছে। তাড়াতাড়ি করে লিহাকে ছেড়ে দিয়ে শান্ত গলায় বলে, ভয় পেও না। হ্যাঁ, আমি খারাপ, কিন্তু তোমার কোনো ক্ষতি আমি করব না, একদম নিশ্চিন্তে থাকো তুমি। আমি আপাতত শুধু তোমার ঠোঁটের মাদকতা গ্রহণ করছি, বাকি সমস্ত কিছু বিয়ের পর করবো, সামলাও নিজেকে। আনাফের দিকে চোখ বড় বড় করে তাকায় লিহা। এত সময়ে সমস্ত ভয় হুট করেই আকস্মিকভাবে রাগে পরিণত হয়ে গেছে লিহার। ভারসাম্য হারা মানুষের মতন খুব জোরে জোরে বলতে থাকে, এই বদল কি চাস তুই আমার কাছে? আমি তোকে কতবারই পরিষ্কার করে জানিয়ে দিয়েছি আমি অন্য কাউকে ভালোবাসি, কিন্তু তুই তারপরেও আমার উপরে একের পর এক প্রেশার করেই যাচ্ছিস। কেন করছিস তুই এমন? আমার শরীরের জন্য নে, তাহলে আমার শরীর ভোগ কর। গাড়ির দরজা তো ভালো করেই লক করেছিস, বাইরের কেউ ভেতরকার কিচ্ছু দেখতে পাবে না। আমি নিজেও কখনো তোর এসব বিষয় নিয়ে কারোর সামনে মুখ খুলব না, শুরু হয়েছে এবার। কপালে যাইয়েছে তাই হবে, আমার শরীর পাওয়ার জন্য যদি এত কিছু করে থাকিস তাহলে নে। আমি তোকে নিজেই অনুমতি দিচ্ছি সব কিছু করার, আমার আর সহ্য হচ্ছে না তোর এসব কিছু। লিহা একদমই কথাগুলো বলে থামে। লিহার চোখের কোণ বেয়ে পানি বের হচ্ছে। মানুষ প্রচণ্ড ক্ষিপ্ত হলে অনেক সময় চোখের পানি বের হয়, লিহার বেলাতেও তাই হয়েছে। আনাফ বুঝে উঠতে পারছে না লিহার কথার বিপরীতে কি বলবে। আশ্চর্য হয়ে তাকিয়ে আছে লিহার দিকে। মুহূর্তের মধ্যে লিহার এতটা পরিবর্তন আনাফকে বেশ আশ্চর্য করে দিয়েছে। চোখের কোণ থেকে পানিগুলো মুছে নেয় লিহা। রাগ এখনো এক বিন্দুও কমেনি। আনাফের আশ্চর্যজনক দৃষ্টিভঙ্গি দেখে আগের ন্যায় চেঁচিয়ে প্রশ্ন করে, কি হলো, এখনো চুপ কেন তুই? নিজের ইচ্ছে মেটাতে বললাম না তোকে? আনাফ নিজেকে স্বাভাবিক করে। লিহার অস্বাভাবিক আচরণ আনাফের ভেতরে তাক লাগিয়ে দিয়েছিল। প্রত্যুত্তরে খুব শান্তভাবে লিহাকে বলে, লিহা কি সব করছো তুমি, পাগল হয়ে গেছো নাকি? পাগল আমি নই, পাগল হয়েছিস তুই, তাও আবার আমার শরীরের জন্য। আজ তোর সমস্ত পাগলামি সারা দিব আমি। লিহার মাথায় ভূত চেপেছে। আনাফ কিছু বুঝে ওঠার আগেই লিহা আনাফের শার্ট খামছে ধরে আনাফের ঠোঁটে গালে গলায় বুকে সব জায়গায় পাগলের মতো স্পর্শ করতে শুরু করে। আনাফ আশ্চর্যে চরম সীমায় পৌঁছে যায়। বাকরুদ্ধ হয়ে গেছে লিহার আচরণে। পরিস্থিতি সামাল দিবে কি করে কোনো আইডিয়াই নেই আনাফের। লিহা পাগলামো করায় ব্যস্ত, ক্ষণে ক্ষণে এক এক অঙ্গে স্পর্শ করছে আনাফের। কিছুক্ষণ পর আনাফকে ছেড়ে দিয়ে আনাফের কোলের উপরে গাঁটি মেরে বসে শরীর থেকে পোশাক খুলতে শুরু করে। আনাফ রীতিমতো আরও অবাক লিহার কর্মকাণ্ডে।
জলদি লিহাকে থামানো উচিত। ধমকের সুরে লিহাকে বলে, লিহা অতিরিক্ত হয়ে যাচ্ছে, এবার এত সময় রাগ দেখিয়ে যা ইচ্ছা হয়েছে করেছ, কিন্তু এখন যেটা করছো সেটা লিমিটের বাইরে চলে যাচ্ছে।